হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল আজকের এই সেশনে আমরা আলোচনা করব জিএনএম এনএম কলেজ চয়েস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো তোমরা সবাই জানতে চেয়েছো যে এই বছর কি সবাই সুযোগ পাবে অর্থাৎ যার র্যাঙ্ক বেশি অনেকটাই বেশি তারাও কি সুযোগ পাচ্ছে আর যারা র্যাঙ্ক যার র্যাঙ্কটা খুবই কম তারাও কি সুযোগ পাচ্ছে তো সেটা একটা কমপ্লিট ডিসকাশান এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে আচ্ছা পরবর্তী যে প্রশ্নটি সর্বনিম্ন কত র্যাঙ্কে সরকারি কলেজ এটা কিন্তু অনেকে জিজ্ঞাসা করেছ যে দাদা কত পেলে স্যার আমরা যদি এত নম্বর পাই আমরা কি সুযোগ পাবো তো সেক্ষেত্রে আমি একটা মোটামুটি একটা আন্দাজ করে যতটা হতে পারে একটা আনুমানিক একটা র্যাঙ্ক তোমাদের সাথে শেয়ার করবো যে সর্বনিম্ন কত নম্বর হলে বা কত র্যাঙ্ক পেলে তোমরা সরকারি কলেজে সুযোগ পেতে পারো পরবর্তী যে প্রশ্নটি প্রাইভেট কলেজে এত রেট কেন বলছে অনেকেই কল করেছো অনেকেই গিয়ে এখানে জিজ্ঞাসা করে এসছো এবং সেখানে গিয়ে কিন্তু হতভম্প যে এত মানে আকাশপাতাল পাতাল নেটে অর্থাৎ ইন্টারনেটে তোমরা যখন সার্চ করছো ওদের ওয়েবসাইট থেকে তখন দেখছো যে ওদের পেজে কিন্তু লেখা আছে কোর্স ফি দু লাখ বা তিন লাখ বা চার লাখ এরকম লেখা আছে বাট যখন যাচ্ছ তখন জিজ্ঞাসা করে জানতে পারছো যে ওদের আসল রেট হচ্ছে ন লাখ বা দশ লাখের কাছাকাছি তো এই ব্যাপারেও একটা কমপ্লিট ডিসকাশন তোমরা পেয়ে যাচ্ছ কিভাবে এটা বুঝবে যে কোন কোন কলেজে কম রেট হচ্ছে কোন কোন কলেজে বেশি রেট এটা বোঝার একটা উপায় কী সেটা আমি বলে দেব পরবর্তী যে প্রশ্নটি যে ছেলেদের জন্য মোট কতগুলি কলেজ অনেকেই কমেন্ট করছিল ছেলেদের মধ্যে থেকে অনেকেই টেনসড অনেকে র্যাঙ্ক ভালো এসছে বাট কিন্তু সুযোগটা কম কারণ ছেলেদের অ্যাকচুয়ালি সিট সংখ্যা খুবই কম তো কীভাবে তোমরা বুঝবে যে কোথায় কোথায় চান্স পেতে পারো ঠিক আছে সেই বিষয়ে একটা ডিসকাশান তোমরা পেয়ে যাচ্ছ আর আরেকটি প্রশ্ন হচ্ছে কোথাও সুযোগ পেয়ে গেলে কী করণীয় তো প্রথমে আমি বলবো অভিনন্দন তোমাদের প্রত্যেককে যে তোমরা এতটা এতটা দূর পর্যন্ত আসতে পেরেছো তোমাদের পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু এখন র্যাঙ্ক পর্যন্ত পেয়ে গেছো তোমাদের এই জন্য অনেকটাই অভিনন্দন জানাচ্ছি প্রথমেই আচ্ছা এবার বিষয়টি হচ্ছে কম খরচে প্রাইভেট কলেজ এটাও অনেকে কিন্তু কোশ্চেন করছো যে দাদা আমরা আমাদের অতটা এফর্ট নেই বা আমরা পারবো না এত পড়াশোনা করতে এত এত খরচ করে তো এই ক্ষেত্রে আমাদের কম খরচে প্রাইভেট কলেজ কোনটা ঠিক আছে তো চলো একটা টোটাল ডিসকাশন হবে হয়তো অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা বাট দেখো পুরোটা আশা করছি তোমাদের কিছুটা হলেও হেল্প হবে তো প্রথমে বলি এই বছর কি সবাই সুযোগ পাচ্ছে এই প্রশ্নটা নিয়ে আজকে আলোচনা করি প্রথম প্রথম প্রশ্ন তো দেখো বন্ধুরা আমরা যদি দু হাজার কুড়ি বা দু হাজার উনিশের কথা বলি বা তার আগের যে বছরগুলো হয়ে গেছে সেই বছরগুলো যদি কথা বলি সেক্ষেত্রে সরকারি নার্সিং কলেজ ছিল কিন্তু খুব কম ঠিক আছে খুব কম সংখ্যক কিন্তু সরকারি কলেজ ছিল এবং যদি টোটাল সিট সংখ্যা দেখা যায় সেক্ষেত্রে হয়তো সেক্ষেত্রে হয়তো তোমার সিট সংখ্যা হতো কখনো পাঁচ হাজার কখনো হতো পাঁচ হাজার বা তারও কম তিন হাজার দু হাজার এভাবে কিন্তু কলেজ চয়েস তোমাদের কলেজ কিন্তু পাওয়া যেত সরকারি কলেজ ঠিক আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এবার বুঝে নাও এই বছর এই যে দু সালে তোমরা যে পরীক্ষাটা দিয়েছ এইখানে কিন্তু তোমাদের এক্সাম থ্রু এক্সাম থ্রু তোমাদের কিন্তু দশ হাজারেরও বেশি দশ হাজার প্রায় সাতাত্তরটা কিন্তু সিট রয়েছে বাট আগে কী হতো আগে টোটাল আমি যদি এএনএম জিএনএম ছেলেদের মেয়েদের টোটাল ধরি সেক্ষেত্রে কিন্তু খুব কম ছিল সিট মানে তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকমভাবে কিন্তু বেরোতো এটা যত বছর মানে এগোচ্ছে যত বছর আমরা মানে পরবর্তী যে বছরগুলো আসবে হয়তো এটা আরও ইনক্রিজ হবে দশ হাজার থেকে বেড়ে হয়তো হয়ে যাবে কুড়ি হাজার তিরিশ হাজার এইভাবে কিন্তু বাড়তে থাকবে এর প্রধান কারণ কি প্রধান কারণ তোমরা প্রত্যেকে জানো যে কোভিড সিচুয়েশান কোভিড সিচুয়েশানে প্রত্যেককে কিন্তু বুঝতে শিখেছে যে হ্যাঁ এই সময় আমাদের একজন সেবিকা অর্থাৎ নার্সের কিন্তু সবথেকে বেশি জরুরি তাই না তো নার্স শুধু নার্স নয় ডক্টর মানে প্রত্যেকটা মেডিকেল ফিল্ডে প্রত্যেকটাই কিন্তু ভীষণভাবে প্রয়োজন এই জন্যই কিন্তু প্রত্যেকেই সরকার থেকে শুরু করে প্রত্যেকটা নার্সিং নার্সিংহোম প্রত্যেকটা মেডিকেল কলেজ প্রত্যেকেই কিন্তু এই এই সিচুয়েশানটার সম্মুখীন হয়েছে তো সেই জন্যই কিন্তু সিট সংখ্যা ইনক্রিজ হয়েছে এবং ভবিষ্যতে এটা আরও ইনক্রিজ হবে এটা আমি কিন্তু বলতে পারি এবার প্রশ্ন হচ্ছে যে আমার র্যাঙ্ক আমার র্যাঙ্ক হচ্ছে অনেক দূরে ঠিক আছে কারো র্যাঙ্ক সাতাত্তর হাজার কারো র্যাঙ্ক আবার আশি হাজার পিটিয়েছে আমাকে অনেকে কমেন্ট করেছো অনেকে কিন্তু আমাকে এস এম এস করেছো হোয়াটসঅ্যাপে আমি কিন্তু তাদের প্রত্যেকেই বলেছি হ্যাঁ তোমাদের সুযোগ আছে আমি আমি বলতে তো আমি তো বলতে পারতাম যে তোমার সুযোগ নেই কিন্তু আমি কেন বললাম যে তোমাদের সুযোগটা আছে আমি বলেছি তোমাদের সুযোগ আছে ঠিক আছে আমি বলছি না যে তোমরা পাবেই এরকমটা বলছি না বাট তোমাদেরকে এটাও বলছি না যে তোমাদের সুযোগ নেই এটাও কেন বলছি না আসলে আমি তোমাদের মোটিভেট করতে চেষ্টা করছি তোমাদের মধ্যে যদি সেই জেদটা থাকে তোমাদের মধ্যে যদি সেই শক্তিটা থাকে তোমরা অনেক কিছু জয় করতে পারো তোমাদের মধ্যে সেই শক্তিটা জোগানোর আমি চেষ্টা করছি যে না তোমরা হালটা ছেড়ো না তোমরা চেষ্টা চালিয়ে যাও যেন একটা কথা বলি তোমরা আজকে অনেক বড় হয়েছো বাট দেখো একটা জিনিস কি তোমাদের যে পরিবারের অনেকের কিন্তু চিন্তা হয় তোমাদের নিয়ে আমি বুঝি কারণ আমি কারো দাদা কারোর কারোর সন্তান ঠিক আছে তো আমি এই ব্যাপারগুলো বুঝি প্রত্যেকেই কিন্তু একটাই চিন্তা করে যে আমার ছেলেটা কি করবে আমার মেয়েটা ভবিষ্যতে কি করবে তোমরা যদি এখন দুর্বল হয়ে পড়ো তোমাদের যদি বলে দিই যে না তোমাদের সুযোগ নেই সেক্ষেত্রে তোমরা ভেঙে পড়বে তোমরা ভেঙে পড়লে তোমাদের পরিবাররা কষ্ট পাবে তো সেই ক্ষেত্রে আমি বলবো দেখো সুযোগ পাও না পাও সেটা পরের কথা আমি একটা কথা বলতে চাই আমি বলতে চাই যে দেখো সব কিছু কিন্তু নির্ভর করে তোমার ওপর ঠিক আছে সব কিছু এ টু জেড আর তুমি যেটা একবার মেনে নেবে না তোমার হার হয়ে যাবে বাট তুমি যখন একবার সেটার বিরুদ্ধে প্রতিরোধ করবে সেটার বিরুদ্ধে তুমি গোড় যে উঠবে সেটার বিরুদ্ধে তুমি মানে তোমার প্রাণপণ চেষ্টা করে যাবে সেটা থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না সত্যি বলছি বন্ধুরা তোমাকে কেউ আটকাতে পারবে না তোমায় একটা স্টোরি বলি একটা ছেলে ছিল সে কলেজে পড়াশোনা করত। ঠিক আছে তার পরিবারের অবস্থা খুব খারাপ ছিল সে কিন্তু চাইলে পড়াশোনা ছাড়তে পারতো বাট সে পড়াশোনা চালিয়ে গেল পড়াশোনা চালিয়ে গিয়ে সে গ্রাজুয়েশন কমপ্লিট করলো বিয়ে কমপ্লিট করলো কমপ্লিট করার পর সে যখন প্রাইভেট কোনো কোম্পানিতে জয়েন করলো ফার্স্ট টাইম একটা প্রাইভেট কোম্পানি জয়েন করলো তার পরিবারের মুখে একটু হাসি ফুটলো বাট সে কিন্তু থেমে থাকেনি সে চেষ্টা চালিয়ে গেল প্রিপারেশান নিচ্ছিল কম্পিটিটিভ এক্সামের সে কিন্তু একের পর এক কম্পিটিটিভ এক্সাম দিতে থাকলো এবং কিছু কিছু করে ক্র্যাক করতে থাকলো কিছু কিছু পরীক্ষায় পাশ করলো এইবার সে যখনই একটা করে পরীক্ষা পাশ করছে তার কিন্তু টার্গেট আরও বড় হচ্ছে ঠিক আছে সে কিন্তু আরও বড় কিছু চাইছে তার এই চাওয়ার মধ্যে কোনো অপরাধ নেই তার এই চাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই কারণ কি সে কষ্ট করছে সে মানে পরিশ্রম করছে তারপর জানো সে কি পেয়েছে এখন বর্তমানে সে ডাব্লু বিসিএসের অফিসার বিশ্বাস করতে পারছো যে ছেলেটা যে ছেলেটা এত কষ্ট করে পড়াশোনা করেছে এত কষ্ট করে পরিবারের পরিবারের তুমি মানে দশা ভাবতে পারবে না এত খারাপ দশা ছিল টিনের চাল ছিল ঠিক আছে আমারই বন্ধু সে এখন বর্তমানে কিন্তু ডাব্লিউ এর অফিসার তো তোমরা কেন পারবে না তোমাদের মধ্যে যদি সেই জেদটা থাকে তোমরা যদি চাও যে না আমি আমাকে পেতেই হবে কোনো একটা কলেজের সুযোগ পেতেই হবে এটা সামনে একটা কলেজ তোমার তো এটা চাকরি নয় চাকরি তো তুমি পরবর্তীকালে পাবে কলেজ কেন পাবে না তোমার যেখানে আগে তিন হাজার সুযোগ ছিল সেখানে অনেকেই সুযোগ পাচ্ছে তাহলে তুমি দশ হাজার সিটে কেন সুযোগ পাবে না তাই না এবার বলি যে মানে কলেজে কি সবাই সুযোগ পাবে সেক্ষেত্রে আমি বলবো দেখো যাদের র্যাঙ্কটা অনেকটাই বেশি যাদের র্যাঙ্ক আশি হাজার নব্বই হাজার এক লাখের কাছাকাছি সেক্ষেত্রে সুযোগটা একটু কম বাট আমি বলছি না যে না তোমাদের সুযোগ নেই অনেক সময় মিরাক্কেল হয় আমি ফার্স্ট থেকে একটাই কথা বলছি দেখো তোমাদের সাথে অনেক মিরাক্কেল হতে পারে তোমরা যে কলেজটা চয়েস করলে এমন হতে পারে যে সেই কলেজটা কিন্তু কোনো ভালো যে স্টুডেন্ট যে র্যাঙ্ক কম এসেছে যার সেই চয়েস করলো না সেক্ষেত্রে কি হলো সেক্ষেত্রে তোমার সুযোগটা অনেকটা এগিয়ে থাকে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু হয় অনেক সময় তুমি বিশ্বাস করবে না তো তুমি নিজেই এবার দেখবে পরীক্ষাটা তুমি যখন কাউন্সেলিং কর কাউন্সেলিং করবে সেক্ষেত্রে দেখবে অনেক কলেজ এমন হয় যেখানে কিন্তু পরবর্তীকালে সিট ফাঁকা থাকে সিট ফাঁকা থাকার মানেটা কি অনেকে ভর্তি হতে চায় না অনেকে সুযোগ পেয়েও ছেড়ে দেয় ঠিক আছে অনেক প্রাইভেট কলেজ আছে যেখানে কিন্তু অনেকটা রেট নেয় যার জন্য কি অনেক ফিস নেয় যার ফলে কি হয় অনেক সাধারণ ছেলে অনেক অনেকেই কিন্তু সেটা এফোর্ড করতে পারে না সেটা কিন্তু চালাতে পারে না ক্ষেত্রে কি করণীয় সেক্ষেত্রে তোমার যদি একটু অবস্থা ভালো থাকে তুমি কিন্তু প্রাইভেট কলেজ ভর্তি হতে পারবে এমন অনেক প্রাইভেট কলেজ আছে আমি নামগুলো বলবো পরবর্তীকালে এমন অনেক প্রাইভেট কলেজ আছে যেখানে তুমি অ্যাপ্লাই করলে তুমি সুযোগ পাবেই পাবে হ্যাঁ বন্ধুরা সুযোগ পাবেই পাবে ওখানে হয়তো একটু খরচটা বেশি বাট সুযোগ কিন্তু তোমরা পাবে আমি যারা পেড করেছিলে যারা অ্যাকচুয়ালি জয়েন হয়েছে আমাদের মেম্বারশিপ নিয়েছো তাদের কিন্তু এমন কিছু কলেজের নাম বলেছি যেগুলো প্রাইভেট কলেজে সুযোগ কিন্তু আছেই কিন্তু হ্যাঁ খরচটা একটু বেশি এটা ঠিক কথা বাট দেখো সেখানে তুমি কোয়ালিটিটা কিন্তু পড়াশোনা পারবে এবার যার যার উদ্দেশ্য হচ্ছে আমি কম খরচে পড়তে চাই তাদের জন্য বিকল্প রাস্তা নিশ্চয়ই আছে ঠিক আছে তো দেখো বিষয়টা হচ্ছে এটাই এই বছর কিন্তু একটা হিউজ পরিমাণ সুযোগ আছে তোমাদের কাছে ঠিক আছে তোমরা নার্ভাস হবে না আমি বলছি এখনো পর্যন্ত বলছি তোমরা ধৈর্য হারাবে না কেউ প্রায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের ওপর সাবস্ক্রাইবার হয়েছে তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ জানাই তোমরা যে আমাদেরকে এত রকমভাবে সাহায্য করেছ আমি আমি ভাবতে পারিনি যে এতটা সাড়া দেবে তোমরা তো এর জন্য তোমাদের অনেক ধন্যবাদ জানাই এই ধন্যবাদটা হয়তো ছোট হয়ে যাবে তাই তোমাদের জন্য কিছু যদি করতে পারি সেটা আমার ভালো লাগবে আমার জন্য যদি কেউ একটা ভালো কলেজের সুযোগ পায় কোনো একটা ভালো চাকরি পায় সে তার থেকে আর বড় বড় কোনো কথা হতেই পারে না সেটার থেকে বড়ো আর কোনো বিষয় হতেই পারে না এটাই আমি বিশ্বাস করি আমি বলবো তোমরা প্রত্যেকেই চেষ্টা করে যাও হাল ছাড়বে না শেষ পর্যন্ত চেষ্টা করো তোমার কোথাও না কোথাও কিছু না কিছু পাবেই সেখান থেকে ফিরে আসবে না আমি এটা করো এইটুকু বলতে পারি যে তুমি যদি কিছু চেষ্টা করো কিছু হোক না হোক তুমি কিছু জানতে পারবে কিছু অন্তত পাবেই পাবে সেখান থেকে তুমি কিন্তু খালি হাতে ফিরে আসবে না ছেলেদের সিট এত কম ছেলেরা কী করে সুযোগ পাবে দেখো আমি বলি ক্ষেত্রে। তোমাদের কিন্তু এতদিন পর্যন্ত সুযোগ ছিল মাত্র দুটো সরকারি কলেজে ঠিক আছে সেখানে কিন্তু প্রচুর হাই র্যাঙ্ক যেত হ্যাঁ মানে যাদের র্যাঙ্ক খুব কম আছে তারাই কিন্তু সুযোগ পেতো একদম ভালো কাট অফ যেত বাট তখন তো র্যাঙ্ক ছিল না তখন ছিল কি তখন ছিল শুধুমাত্র নাম্বারের ভিত্তিতে ঠিক আছে অনেক ভালো ছেলে ছিল যারা কি এক্সামে এক্সাম তো ভালো দিত বাট নাম্বারটা খুব একটা ভালো পেত না এইবার ওই এইচএস এর নাম্বারের ভিত্তিতে অনেকে কিন্তু সুযোগই পেত না এই বছর কি হলো এই বছর সুযোগটা পেয়েছে সে পরীক্ষা দিয়ে কিন্তু ভালো ভালো মতো একটা র্যাঙ্ক করেছে এবং সে কিন্তু সুযোগ পাচ্ছে এতদিনের তার যে ধৈর্য সে যে এতদিন ধরে চেষ্টা করে গেছে করে গেছে করে গেছে সে কিন্তু আজকে সুযোগটা পেলো ঠিক আছে আজকে কিন্তু সে সুযোগ পাচ্ছে এটা কিন্তু বলার বাহুল্য তাই না যার র্যাঙ্ক এক থেকে একশোর মধ্যে সে তো সুযোগ পাবেই পাবে তার তাকে কেউ আটকাতে পারে না ঠিক আছে তো আমি বলবো দেখো সে যদি চেষ্টা না করত সে যদি আজকে ছেড়ে দিয়ে অন্য কিছুতে জয়েন করতো সে যদি অন্য কোনো পড়াশোনা নিয়ে থেকে যেত তাহলে তো তার কাছে এই সুযোগটা আসতো না তাই বলছি বারবার বন্ধুরা সুযোগ কিন্তু আসবেই আসবে কোনো না কোনো দিক থেকে সুযোগ আসবেই সুতরাং তোমরা হাল ছাড়বে না শুধু চেষ্টা চালিয়ে যাও আমি এটাই বলবো বারো করে এই সময়ই দেখো তোমাদের আর কোনো কাজ নেই তোমরা কী করবে শুধুমাত্র ওই মেডিকেল সার্টিফিকেট আর রেসিডেন্টাল সার্টিফিকেট এটা জোগাড় করে নাও আমি তোমাদের লিঙ্ক দেওয়ার চেষ্টা করছি যদি না পাও তাহলে আমাকে কনট্যাক্ট করবে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে সেই পিডিএফ ফাইলটা দিয়ে দেবো তোমরা সেটা প্রিন্ট আউট করে অবশ্যই ফিল আপ করে রাখো কেন বলছি কারণ এরপরই যখন তোমাদের কাউন্সেলিং শুরু হবে তোমাদের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনের সময় কিন্তু এইগুলো আপলোড করতে হবে কোনগুলো একটা রেসিডেন্টাল সার্টিফিকেট আপলোড করতে হবে আর বাকি যেগুলো যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এইচএসের মার্কশিট তারপর একটা একটা আইডেন্টি কার্ড এগুলো সব কিন্তু বলা হয়েছিল র্যাঙ্ক কার্ড এগুলো কিন্তু সব আপলোড করতে হবে তো আমি দেখিয়ে দি দেবো যে খুব তাড়াতাড়ি কীভাবে আপলোড করবে সেটা একটা ডেমো তোমাদের দেখিয়ে দেবো বাট তার আগে বলি যে সুযোগ কিন্তু প্রত্যেকের আছে আমি বলছি দেখো সুযোগ প্রত্যেকের আছে এবার কেউ একদম কলেজে চান্স পেয়েই ছাড়বে কেউ হয়তো রাস্তায় হাল ছেড়ে বসে থাকবে বাট দেখো আমি বারবার বলছি একটা কথা কি তুমি যখন বেরিয়েছো বাড়ি থেকে যে না আমাকে সেই ট্রেনটা ধরতে হবে তুমি কিন্তু স্টেশন যাওয়ার আগে পর্যন্ত ফিরে আসবে না বাড়িতে ঠিক আছে বোঝা গেছে বন্ধুরা আমি বলছি কি তুমি যখন একবার বেরিয়েছো না আমাকে একটা কলেজ নিতে হবে যতক্ষণ না সিট অ্যালট হচ্ছে যতক্ষণ না পুরো কাউন্সিলিং কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত হাল ছাড়বে না যদি না হয় চেষ্টা চালিয়ে যাবে পরের বছর আছেই তো ঠিক আছে আর যদি কোথাও সুযোগ পাও তাহলে তার থেকে বড় কথা কিছু হতেই পারে না তো বোঝা গেছে বন্ধুরা এই বছর কিন্তু একটা হিউজ পরিমাণ সুযোগ আছে আর যারা বলছিল না কোন কোনো আমি ইউটিউব চ্যানেল দেখেছি এক একটা ইউটিউব চ্যানেল এইভাবে বলছে এই বছর অনেক সিট থাকলেও তোমাদের কারো সুযোগ নেই যাদের র্যাঙ্ক আছে এক থেকে পাঁচ হাজারের মধ্যে শুধুমাত্র তারাই সুযোগ পাবে কেন ভাই এইভাবে কেন বলছো কারণ মন যদি ভেঙে তোমার কিছু হয় কি কী লাভ হবে আমি তো এটাই ভাবি যে যার যার র্যাঙ্ক নেই ঠিক আছে মানছি যে যার র্যাঙ্ক একদম এক লাখের ওপর হয়েছে ওদের সুযোগটা কম বাট ওরাও সুযোগ পাচ্ছে ওদের র্যাঙ্কটা কেন বেরিয়েছে ওদের তো মনে করলে ওদের র্যাঙ্ক নাও বের করতে পারতো কিন্তু কেন বের করেছে ওদেরকেও একটা সুযোগ দিচ্ছে যে দেখো তোমাদের কিন্তু এখনও একটা সুযোগ আছে শেষ খেলা কিন্তু হয় অনেক সময় দেখবে গোলকিপিং যে করে না সে তার ভুলের জন্য কিন্তু অনেক সময় অনেক সময় কিন্তু দলটাই জিতে যায় ঠিক আছে বিপক্ষে যে দলটা সেটা কিন্তু জিতে যায় তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই দেখো যে ক্রিকেট ক্রিকেটে যখন তখন কিন্তু খেলা পুরো বদলে যায় যে টেস্ট সিরিজে একদম পুরো মানে হল্লা মাছি দিয়েছে সে কিন্তু শেষ রাউন্ডে গিয়ে কিন্তু আউট হয়ে গেছে তো দেখো আমি বারবার বলছি খেলা কিন্তু সবসময় চলে এই যে জিনিসটা কিন্তু এই জিনিসটা কিন্তু যে কোনো সময় কিন্তু চেঞ্জ হয়ে যাবে তোমরা কিন্তু সবসময় প্রস্তুত থাকো একটা সুযোগ পেলে কিন্তু সেটাকে হাতছাড়া করবে না ঠিক আছে সুযোগ কিন্তু একটা হিউজ পরিমাণ আছে তোমাদের কাছে এই বছর কিন্তু একটা হিউজ পরিমাণ বিশাল পরিমাণ একটা সুযোগ আছে দশ হাজার সিট ভাবতে পারছো তুমি যদি ভেবে না যে অনেকেই তার মধ্যে আছে যারা জেনপাতে ভর্তি হয়েছে জেনপাত থ্রু অনেকে নার্সিং কলেজে ভর্তি হয়েছে অনেকে বিএসসি থ্রু ভর্তি হয়ে গেছে ঠিক আছে অনেকে এ ভর্তি হবে অনেকে কিন্তু হাল ছেড়ে দেবে অনেকে প্রাইভেট কলেজে যাবে না এইভাবে কিন্তু প্রচুর সিট ফাঁকা থাকে যাবে প্রচুর সিট তুমি দেখে নেবে মো রাউন্ড যে রাউন্ডটার কথা বলা হয়েছে সেই রাউন্ডে কিন্তু প্রচুর সিট ফাঁকা থাকে তবে সেক্ষেত্রে সরকারি কলেজ চান্স পাওয়ার খুব আশঙ্কা মানে সংখ্যা তার যে সম্ভাবনা সেটা খুব কম বাট বেসরকারি কলেজ তুমি কোথাও না কোথাও পেয়ে যাবে এটা আমার বিশ্বাস তবে যার র্যাঙ্ক অনেক বেশি তাদেরকে একটু বুদ্ধি করে কলেজগুলো চয়েস করতে হবে ঠিক আছে কিভাবে সেটা আমি আগের ভিডিওগুলো বলে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো অথবা আমাদের জয়েন বাটনে ক্লিক করে তোমরা জয়েন হয়ে নিতে পারো আমি সেই ইস্যুগুলো শুধুমাত্র তোমার জন্য যে কোন কোন কলেজগুলো বেস্ট হবে সেগুলো নিয়ে একটা ভিডিও বানাবো ওকে আর এই ভিডিও কিন্তু অন্য কেউ দেখতে পাবে আমি অলরেডি কালকে একটা ভিডিও পাবলিশ করেছি একজন যে যার র্যাঙ্ক ছিল প্রায় সাত হাজারের কাছাকাছি তার কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি তার জন্য বেস্ট এ কলেজ জিএনএম গভর্নমেন্ট জি এন প্রাইভেট কলেজ কিভাবে সাজাবে সমস্ত কিছু কিন্তু একটা ভিডিওতে বলেছি ঠিক আছে তো বোঝা গেছে এই বছর কিন্তু তোমাদের জন্য প্রত্যেকের জন্য সুযোগটা ভালো সুযোগ আছে এবার কথা হচ্ছে সর্বনিম্ন র্যাঙ্ক কত হলে তুমি সরকারি কলেজ চান্স পাবে দেখো এই বিষয়টা আমার বলার দায়িত্ব নয় বা আমি আমি এটা বলার অধিকারী নয় আমি এইটুকুটা বলতে পারি যে সুযোগ সবার কাছে আছে হ্যাঁ তবে একটা আন্দাজ যদি ধরে নিই অন্তপক্ষে যাদের র্যাঙ্ক আছে যাদের র্যাঙ্ক আমি আগেও বলেছিলাম যাদের র্যাঙ্ক এক থেকে এক থেকে দশ হাজারের মধ্যেই আছে তাদের কিন্তু একটা বিশাল পরিমাণ চান্স আছে তোমরা কিন্তু সরকারি কলেজ পাবেই এরকম একটা ভালোর মতো চান্স আছে যাদের র্যাঙ্ক একটু বেশি মনে করো যাদের র্যাঙ্ক এই দশ হাজার থেকে দশ হাজার থেকে যাদের র্যাঙ্ক পঁচিশ হাজারের মধ্যে থেকে তাদের চান্স আছে ফিফটি ফিফটি ওকে তাদের চান্স আছে ফিফটি ফিফটি তোমরা কিন্তু সুযোগ পেতে পারো নাও পেতে পারো সরকারি কলেজে কথা বলছি আর যাদের র্যাঙ্ক হচ্ছে পঁচিশ হাজার থেকে যাদের র্যাঙ্ক পঁচিশ হাজার থেকে আরও বেশি মনে করো পঞ্চাশ হাজারের মধ্যে তাদের কিন্তু বেসরকারি কলেজ ছাড়া কোনো চান্স নেই ঠিক আছে আমি এটা ওটা বলে দিচ্ছি সরকারি কলেজে রাখবে বাট বেসরকারি কলেজে তোমাদের কিন্তু সুযোগটা ভালো পরিমাণ আছে আর বাকি যারা তারা কিন্তু সমস্তটাই বেসরকারি কলেজে রাখবে তোমাদের কিন্তু বেসরকারি কলেজে একমাত্র ভরসা তো বোঝা গেছে বন্ধুরা এই ক্ষেত্রে কিন্তু এর বাইরে কোনো বিকল্প নেই তো দেখো সর্বনিম্ন র্যাঙ্ক আমি তো বলে দিলাম যে কত পেলে তুমি সরকারি কলেজ পেতে পারো তোমাদের আশা যদি শেষ আশা বলো তাহলে আমি বলবো দেখো তোমরা শেষ পর্যন্ত যাদের র্যাঙ্ক পঁচিশ বা তিরিশে কাছাকাছি আছে তোমরা শেষ পর্যন্ত চেষ্টা করে যাও কোনো না কোনো কলেজ কিন্তু তোমরা পেয়ে যেতেও পারো ঠিক আছে বোঝা গেছে বন্ধুরা আর কিন্তু কেউ কমেন্ট করবে না দাদা আমার এত র্যাঙ্ক হয়েছে আমি কি সরকারি কলেজ পাবো আমি বলবো দেখো যাদের র্যাঙ্ক তিরিশ হাজারের মধ্যে আছে তোমরা কিন্তু সরকারি কলেজের জন্য চেষ্টা করো ঠিক আছে সরকারি কলেজ তোমাদের হয়ে যেতে পারে বাট যাদের র্যাঙ্ক আরও একটু বেশি আছে যাদের র্যাঙ্ক আশি হাজার নব্বই হাজার তোমরা কিন্তু সরকারি কলেজ রাখবে বাট আগে প্রায়োরিটি দেবে বেসরকারি কলেজে প্রাইভেট কলেজগুলো ঠিক আছে এইবার যে প্রশ্নটা যে প্রাইভেট কলেজে এত রেট কেন বলছে আমি ইন্টারনেটে সার্চ করলাম দেখলাম এক লাখ দু লাখ তিন লাখ এক লাখ নয় দু লাখ আড়াই লাখ তিন লাখ তোমরা ইনফ্যাক্ট আগের ভিডিওতে দেখতে পাবো যে অনেক কলেজে কিন্তু আমি নাম দেখিয়েছি যেখানে কিন্তু আড়াই লাখ তিন লাখের কাছাকাছি এরকম রেট দেখাচ্ছে বাট যখন আমি ফোন করে জানতে চাইছি ওরা বলছে দশ লাখ পনেরো লাখ এইরকম কেন রেট বলছে দেখো এক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা কলেজে ওদের একটা ম্যানেজমেন্ট কোটা থাকে ঠিক আছে প্রত্যেকটা কলেজে সেটা সরকারি সরকারি ক্ষেত্রে বলছে না বেসরকারি অনেক কলেজে কিন্তু এই কোটাটা থাকে আইটিআই বা বিভিন্ন ডিপ্লোমা ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা বিটেকের ক্ষেত্রেও এমটেক বা যারা আরও হায়ার স্টাডি করে ইঞ্জিনিয়ারিং সাইডে তাদেরও কিন্তু এই ম্যানেজমেন্ট কোটা থাকে ঠিক আছে প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে একটা ম্যানেজমেন্ট কোটা থাকে ওরা কি করে ওরা ওদের থ্রু দিয়ে তোমাদের ভর্তি করায় মনে করো কোনো কলেজে কোনো কলেজে একশোটা সিট আছে ঠিক আছে একশোটা সিট আছে সে সরকারিকে বলছে সরকারি কলেজের ক্ষেত্রে যখন তুমি সরকারিভাবে সুযোগ পেতে চাইছো এই যে এক্সামের থ্রু সেক্ষেত্রে বলে তোমার তোমার জন্য ষাটটা সিট ফাঁকা আছে ষাটটা সিট ফাঁকা আছে বাকি যে চল্লিশটা সিট না বাকি যে চল্লিশটা সিট এই চল্লিশটা সিট কিন্তু ওই কলেজ নিজের দায়িত্বে ভর্তি নিতে পারে ঠিক আছে বাকি যে চল্লিশটা সিট সেই চল্লিশটা সিট সে নিজে যেখান থেকে হোক সে ভর্তি নিতে পারবে সেক্ষেত্রে যে রেটটা মানে সেই যে ফিজটা অ্যাকচুয়ালি রেট বলাটা ভুল তো অনেকে রেট রেট বলছি তার জন্য আমি রেট বলছি বাট রেটটা নয় এটা হচ্ছে ফি ওকে অ্যাডমিশন ফি সেশন ফি তো এই যে ফিটা এটা কিন্তু ওরা ওদের মতো করে চায় ঠিক আছে মনে করো কাউকে বললো তুমি আট লাখ টাকা দাও ঠিক আছে টোটাল অল অল অ্যাভারেজ আট লাখ টাকা লাগবে কেউ কাউকে বলবে হয়তো তুমি আজকে পঞ্চাশ হাজার টাকা দাও কালকে ভর্তি হয়ে যাবে ঠিক আছে তারপর ক্লাস করো পরে সেশন ফি তোমায় দিতে হবে ইএমআই হিসেবে তো সেক্ষেত্রে বলবো দেখো তুমি যদি চাও আমি বেশি টাকা খরচ করব ঠিক আছে আমি আমার বাবা মার টাকা খরচ করব তুমি অবশ্যই ম্যানেজমেন্ট কোর্টে ভর্তি হও বাট যার টাকা পয়সার একটু অসুবিধা আছে যারা চাইছ না আমি এক্সাম দিয়েছি এত কষ্ট করে আর একটু দেখে যাই ঠিক আছে আর একটু দেখে তবে আমি যদি চান্স না পাই সেক্ষেত্রে আমি ওটা নিতে পারি বাট আগে আমি দেখবো যে আমার কোথায় হচ্ছে তাদের জন্য বলবো তোমরা অভিনন্দন তোমরা কিন্তু সঠিক রাস্তায় আছো ঠিক আছে এখনও পর্যন্ত সঠিক রাস্তায় আছো এমন অনেক লোক আছে এমন অনেক ছাত্রছাত্রী আছে তারা কি করছে জানো এখনই কিন্তু অলরেডি প্রায় প্রত্যেকে কিন্তু এই ব্যাঙ্গালোরে বলো বা এই এই ওয়েস্ট বেঙ্গলে অনেক কলেজে বেসরকারি কলেজে ভর্তি হয়ে গেছে আরে বাবা তোমরা পরীক্ষা দিয়েছো এত কষ্ট করলে আর একটু ওয়েট করো আর একটু ওয়েট করার পর দেখো যে কোথাও হচ্ছে কি না যদি না হয় সেক্ষেত্রে তোমাদের অপশান আছেই তো তো রকমটা নয় যে তোমার আর আর সুযোগ নেই ওখানে কিন্তু সারা বছরই কিন্তু সুযোগ থাকেই ঠিক আছে বেসরকারি কলেজে যখনই যাবে না বলে হ্যাঁ কালকে লাস্ট ডেট কালকের মধ্যে জমা দিতে হবে এরকমটা ওরা বলে অ্যাকচুয়ালি তোমাদেরকে এটা বলার কারণ হচ্ছে তোমাদের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি করা যে হ্যাঁ কালকে লাস্ট ডেট তাহলে আমি এখানে ভর্তি হয়ে যাই পরে যদি সুযোগ পাই তো ছেড়ে দেবো তো এরকমটা নয় বন্ধুরা একবার কলেজ চয়েস যখন করে নিলে না একবার যখন কলেজে ভর্তি হয়ে গেলে তোমার আর ছাড়ার কোনো উপায় থাকবে না ওরা কিন্তু তোমাদের কাছ থেকে একটা হিউজ পরিমাণ টাকা কিন্তু নিয়ে নেবে ঠিক আছে এবং সেটা কিন্তু সহজে ব্যাক করে না তো বোঝা গেছে বন্ধুরা যে সর্বনিম্ন র্যাঙ্ক এবং প্রাইভেট কলেজে কত রেট এত রেট বলার একটাই কারণ যে ওরা কিন্তু এই যে সিটগুলো চল্লিশটা সিট বা আমি তোমাদের সাপোজ উদাহরণ দেওয়ার জন্য বলেছিলাম চল্লিশটা সিট কিন্তু ওরা নিজেদের মতো করে ভর্তি করে সেক্ষেত্রে ওরা বলবে যে না তোমাদের জন্য এত টাকা লাগবে বাট এরকমটা নয় যারা এক্সাম থ্রু দিয়ে পাস করবে না তাদের কিন্তু এত টাকা লাগে না আমি বলেও দিয়েছিলাম আগে যে খুব বেশি হলে তোমাদের দুই তিন চারের মধ্যে কিন্তু থাকবে তার বাইরে কিন্তু যাবে না এবার যারা চান্স পাবে শুধুমাত্র তারাই জানবে যে কত টাকা লাগছে ঠিক আছে তার আমি আর কিছু বলবো না তো এবার আসে ছেলেদের জন্য মোট কতগুলি কলেজ তো দেখো আগে পর্যন্ত এর আগে অর্থাৎ দু হাজার উনিশ কুড়ি আঠেরো এই সালে শুধুমাত্র ছেলেদের জন্য ছিল মাত্র দুটো কলেজ ঠিক আছে দুটো কলেজ একটা হচ্ছে অশোকনগর এবং আরেকটা হচ্ছে বাগাচোতিনে এই বছর কী হয়েছে এই বছর মোট পাঁচটা কলেজ তোমাদের সুযোগ আছে কি কি দুটো সরকারি কলেজ তো আছেই আরও তিনটে প্রাইভেট কলেজ একটা ছিল তোমার সম্ভবত কেয়ার অ্যান্ড কিওর একটা দেখেছিলাম আর আর কী কী ছিল মোট পাঁচটা কিন্তু কলেজ আছে তোমরা আগের ভিডিওতে দেখতে পারো যে কলেজ সিট ম্যাট্রিক্সের আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু ডিটেলসে বলেছে যে কোন কোন কলেজে কতগুলো সিট আছে এবং ছেলেদের জন্য কতগুলো তো প্রায় তিনশোর তিনশো নব্বইটা সম্ভবত অতগুলো কিন্তু সিট তোমাদের রয়েছে ছেলেদের জন্য তো এবারও কিন্তু তোমাদেরও ভালো সুযোগ আছে একটা তোমরা কিন্তু চেষ্টা করে যাও যদি না হয় সেক্ষেত্রে তো বেসরকারি কলেজ আছে যেখানে একদম তোমাকে একটু বেশি টাকা দিয়ে পড়তে হবে তো সেগুলো তো আছেই বাট আগে একটু চেষ্টা করো আমি এটাই বলবো ব্যবহার করে চেষ্টা করলে কিন্তু মানুষ বিফল হয় না ঠিক আছে বরং কিছু না কিছু পাই সুতরাং চেষ্টা চালিয়ে যাও শেষ পর্যন্ত যদি না হয় তখন তো কিছু না কিছু তোমার পাবেই কিছু না কিছু তোমাদের জন্য অপেক্ষা করছি এইবার কথা হচ্ছে কোথাও সুযোগ পেলে কি করণীয় অর্থাৎ তুমি যদি কোথাও সুযোগ পাও সেক্ষেত্রে কী করবে তুমি প্রথম অবস্থায় কি করবে দেখো প্রথমে তুমি যে কলেজটার সুযোগ পেলে সেই কলেজটা তুমি নেবে কি নেবে না সেটা তোমার উপর ডিপেন্ড করছে সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে তোমার জন্য অনেক বড় একটা ফিউচার লাইফ একটা ব্রাইট ফিউচার কিন্তু অপেক্ষা করছে সেই সময় সেই সময় তুমি যদি কোনো সরকারি কলেজ পাও আমি তো প্রথমে সাজেস্ট করব যদি সরকারি কলেজ পাও কখন কখনোই সেটাকে ক্যান্সেল করবে না কখনোই না সেটা যত যত দূরেই হোক সেটা শিলিগুড়িতে হোক কলকাতায় হোক মুম্বাই হোক মুম্বাই যদিও নেই আমি একটু যোগ করলাম তো যেখানেই হোক না কেন তোমার মানে যত দূরই হোক না কেন আমি বলবো এটাই সাজেস্ট করবো যে তুমি কিন্তু সেই কলেজটা নাও ঠিক আছে যত দূরেই হোক যতই খরচ হোক সরকারি কলেজ কিন্তু আলাদা একটা দাম আছে এটা কিন্তু ঠিক বন্ধুরা সরকারি কলেজে কিন্তু আলাদা একটা দামই আছে যখন ইন্টারভিউ দিতে যাবে না তখন কিন্তু জিজ্ঞাসা করবে যে তুমি সরকারি কলেজ না বেসরকারি তবে এই ক্ষেত্রে ইন্টারভিউ কি হয় ইন্টারভিউ কিন্তু এইভাবে কিন্তু বলে না যে তোমার সরকারি কলেজ বিষয় বেসরকারি ওরা দেখলেই বুঝতে পারে বাট এইখানে কিন্তু সুযোগ কিন্তু সবার সমান একটু হয়তো ওয়েটেজ দিতে দিতে পারে তো সেক্ষেত্রেই বলছি যে সরকারি কলেজ পেলে ছাড়বে না অনেকটাই কম খরচে তোমরা করতে পারবে এবং কোয়ালিটি টাইপের একটা একটা তোমরা কিন্তু স্টাডি পাবে আর একটা আলাদা ইমেজ তৈরি হবে তোমার বাড়ির আশেপাশে যারা আছে না ওরা ওরা ওদের মধ্যে একটা আলাদা ইমেজ তৈরি হবে তাই না প্রত্যেকে বলবে আচ্ছা অমুকের মেয়েটা সরকারি কলেজে চান্স পেয়েছে নার্সিংয়ে একটা আলাদা কিন্তু একটা মানে কি বলবো আবহাওয়া তৈরি হবে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হবে ঠিক আছে সেই সময় দেখবে মনে হবে তুমি সত্যি একটা চাকরি পেয়ে গেছো হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু একটা আলাদা একটা অনুভূতি তো তোমরা দেখতে পারো কদিন পরেই তোমাদের সাথে এই এই বিষয়গুলো হবে হ্যাঁ তো তখন কতটা মজা লাগবে কতটা আনন্দ হবে সেটা বুঝবে আর বাবা মা কিন্তু সেই সময় কত যা আনন্দ পাবে সেটা তোমরাও কিন্তু অনুমান করতে পারবে যে কতটা কতটা সুখী তারা কতটা সুখী হবে সেই সময় তো বোঝা গেছে বন্ধুরা আশা করছি প্রত্যেকের মনে একটু হলেও আমি আশা জাগাতে পেরেছি তো বন্ধুরা প্লিজ লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও আমি শুধু এটাই চাই যে তোমাদের মধ্যে সেই শক্তিটা আসুক যে তোমরা কোনো একটা কোনো একটা যুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারবে একটা রাজা সে যদি যুদ্ধ করার আগেই পরাজয় স্বীকার করে নেয় তাহলে কি হবে তার রাজ্যটাও হাতছাড়া হয়ে যাবে আমি বারবার বলছি তোমরা এতটা এতটা যখন এসেছ আর একটু এগো না প্লিজ আমি এটাই বলবো যে প্লিজ এখনই হাল ছেড়ে দেবো না প্লিজ আর একটু এগো যদি না হয় তাহলে ছেড়ে দেবে কিন্তু চেষ্টা করে যাও শেষ পর্যন্ত ওকে এখানে আমার কোনো আমার কোনো দায় নেই যে তোমাদেরকে বলার কারণে আমার কোনো লাভ আছে এরা কিচ্ছু নয় ঠিক আছে তোমরা দেখতে পারো আমি কোনো কলেজের আমি কোনো কলেজের জন্য কিন্তু স্পন্সারশিপ করছি না যে হ্যাঁ এই কলেজে ভর্তি হও এত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এরকম কোনো কোনো ভিডিও তো আমি আজ পর্যন্ত বলিনি বাট এইগুলো বলার কারণ একটাই তোমাদের সাফল্য তোমাদের কোথাও একটা সুযোগ পাইয়ে দেওয়া এটাই আমার একমাত্র এটাই হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য ঠিক আছে বন্ধুরা আমি কোনো কলেজে কলো করিনি যে আপনাদের এটা বলুন আমি আপনাদের বিষয়ে কথা বলবো কম খরচে হ্যাঁ এরকম এখন বলবো তারপরে আপনি আমাকে কিছু টাকা দেবেন এরকম কোনো কলেজের সাথে আমি কথা বলিনি ঠিক আছে এরকম কোনো কিছু কিন্তু নয় বাট একটাই কারণ এটাই যে তোমরা যাতে কোনো একটা ভালো কলেজের সুযোগ পাও তোমাদের একটা ফিউচার যাতে ভালো মতো তৈরি হয়ে যায় এটাই আমার একমাত্র উদ্দেশ্য তো সুযোগ পেলে আমি বলবো যে কি প্রথমেই তুমি সেটাকে অ্যাডসেপ্ট করবে অ্যাটসেপ্ট করার পর দেখো তোমাদের তিনটে কাজ আছে কি ফার্স্টে হচ্ছে তোমাদের একটা অ্যালটমেন্ট আসবে ওখানে তার আগে তোমাকে একটা পেমেন্ট করতে হয় ঠিক আছে সম্ভবত ওটা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের সময় নিয়ে না হবে আমি এটা শিওর নই তো সেই সময় একটা পেমেন্ট করতে হয় সম্ভবত তারপর তোমার কিন্তু অ্যালটমেন্ট পেপার বেরোবে একটা অ্যালটমেন্ট লেটার বেরোবে সেই অ্যালটমেন্ট লেটারটা কী করতে হবে অ্যালটমেন্ট লেটারটাকে প্রিন্ট আউট করে নিতে হবে সেখানে কিন্তু তোমার ডেট দেওয়া থাকবে অ্যাডমিশন ডেট সেই ডেটে কিন্তু তোমাকে সেই কলেজে গিয়ে সেই ডেটে সেই কলেজে যাওয়ার পর তোমার কিন্তু অ্যাডমিশন হতে হবে এবং অ্যাডমিশনের ক্ষেত্রে সামান্য কিছু টাকা দিতে হয় এবং তারপর তুমি কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে ওকে বন্ধুরা তো অ্যাডমিশান হয়ে যাওয়ার পর তখন আর তোমাদের বলে দেওয়া হবে যে এই তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে তারপর দিকে তোমরা কিন্তু ক্লাসে ভর্তি হতে পারবে আর যে হোস্টেল বা মেসের ব্যাপারটা সেটা আমি বলবো যে দেখো ভর্তি হওয়ার পর যখন তুমি দুই একদিন ক্লাস করবে সেখানেই কিন্তু বুঝতে পারবে যে কিভাবে কি হচ্ছে অ্যাকচুয়ালি হোস্টেলের জন্য তোমাকে কিন্তু তখনই বলবে যে তুমি কি হোস্টেল নিতে চাও সেক্ষেত্রে তোমাদের একটা আলাদা একটা ফর্ম দেবে সেই ফর্মটা ফিল আপ করলে কিন্তু তার জন্য আলাদা কিছু একটা চার্জ লাগে তো সেটা আমি অলরেডি বলে দিয়েছি যে সরকারি কলেজের ক্ষেত্রে তোমাদের কিন্তু তিন হাজার টাকা করে মাসে মাসে সম্পত্ত দিতে হয় ঠিক আছে খাওয়া এবং থাকার জন্য আর হয়তো কোথাও কম কোথাও বেশি রয়েছে বাট ওই কাছাকাছি ঠিক আছে বন্ধুরা আর এমনি কিন্তু কোনো খরচ নেই ওই তোমার এই তিরিশ টাকা না কত টাকা করে দিতে হয় মাসে ঠিক আছে সরকারি কলেজের ক্ষেত্রে টিউশন ফি যেটা সেটা মাসের ক্ষেত্রে তিরিশ না চব্বিশ টাকা মতো করে দিতে হয় তো সেটা কোনো ব্যাপার নয় আশা করছি প্রত্যেকেই বুঝতে পারছো যে কতটা কম খরচে তোমরা করতে পারছো তো এটাই হচ্ছে সুযোগ পেলে এটাই করণীয় ঠিক আছে এগুলো কিন্তু করতে হবে আর কলেজের সুযোগ আচ্ছা এবার বিষয় হচ্ছে কম খরচে প্রাইভেট কলেজ কোনটা কম খরচে প্রাইভেট কলেজ দেখো আমি বলবো এটাই যে এটা কিন্তু এখন তুমি বুঝতে পারবে না কখন বুঝতে পারবে দেখো যখন তুমি সেই কলেজে অ্যাডমিশান নেবে সেক্ষেত্রে তোমায় কিন্তু একটা আলাদা ওয়েটেজ দেবে এবং সেক্ষেত্রে কিন্তু তোমাকে একটা ভালো মতো একটা ডিসকাউন্ট তুমি কিন্তু পেয়ে যাবে সেখানে ঠিক আছে ডিসকাউন্ট বলতে কি মানে ওদের ওটাই কিন্তু নিয়ম অ্যাকচুয়ালি কোনো পরীক্ষা দেওয়ার পর কাউকে কিন্তু বেশি টাকা দিতে হয় না এরা এখন বলছে কিন্তু এত টাকা লাগবে না এটা আমি এখনও বলছি জোর গলায় হয়তো অনেকে বলবে যে দাদা তুমি কি বেশি জানো দেখো আমি একটা কথা বলি আমি হয়তো জানি একটু বেশি হলে সত্যি কথাই কারণ আমি এই এক্সামগুলো দিয়েছি এবং আমি কিন্তু এর আগে আমি পলিটেকনিকে ভর্তি হয়েছি এবং সেক্ষেত্রে কিন্তু একই রকম সিচুয়েশনে পড়েছিলাম ঠিক আছে আমি যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছিলাম সেক্ষেত্রে কিন্তু একই রকম সিচুয়েশানে পড়েছিলাম বন্ধুরা আমাদের ক্ষেত্রে হয় জেক্সপো একটা এক্সাম দিতে হয় তো এক্সাম দেওয়ার পর যখন আমরা সুযোগ পেয়েছিলাম তার আগে কিন্তু যেসব কলেজগুলো আমি কল করেছিলাম ওরা কিন্তু এরকমই বলছিলো যে তোমাদের ক্ষেত্রে চার লাখ টাকা লাগবে পাঁচ লাখ টাকা লাগবে এরকম বলছিলাম বাট যখন ভর্তি হলাম সেক্ষেত্রে দেখলাম অনেকটাই কম খরচ লাগছে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু অনেক সময় হয় তো দেখো কম খরচে প্রাইভেট কলেজগুলো কিন্তু প্রত্যেকটা যেই লিস্টটা আমি তুমি কালকে দেখেছিলাম তার আগে দিন দেখেছিলাম সেগুলো প্রত্যেকটা কিন্তু একটু হলেও কম খরচ লাগবেই বন্ধুরা এত খরচ হবে না ঠিক আছে বন্ধুরা তো আশা করছি প্রত্যেকের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পেরেছি প্রত্যেকে মনে একটু হলো সাহস জোগাতে পেরেছি প্রত্যেকে অনেক অনেক ভালো কিছু বলতে পেরেছি কিছু শিখাতে পেরেছি তো অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও আর তোমাদের জন্যই ভিডিও তোমরাই যদি না লাইক করো তাহলে কিন্তু পরবর্তীকালে আমরা মোটিভেশন হারিয়ে ফেলবো আমরা কিন্তু ঠিকমতো ভিডিও দিতে পারবো না আমাদের এত সমস্যা আজকে ও ডিউটি আছে ডিউটি ছেড়ে আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তো এখনই আমি বেরিয়ে পড়বো তো তার জন্য এবার ছাড়তে হচ্ছে ভিডিওটা তো ততক্ষণ জন্য প্রত্যেকে ভালো থেকেও হচ্ছে খুব তাড়াতাড়ি প্রত্যেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা নমস্কার